যে অবস্থায় আমরা আছি এবং যেভাবে আমাদের ক্রিকেট আগাচ্ছে, সবার যদি সাপোর্ট থাকে, আল্লাহ যদি রহমত থাকে ইনশাআল্লাহ। দর্শক, ফাটাফাটি গরম খবর, শেষমেশ গুজবটাই এবার সত্যি হলো। সবাইকে দারুণ এক আচমকা সুখবর দিয়ে চমকে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন বিসিবির সভাপতি হলেন সকলের প্রিয় মুখ, সেই আকরাম খান। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। অবশেষে বাংলাদেশের 20 কোটি মানুষের মনের আশা পূরণ হলো। এই মীরজাফর পাপনকে হটিয়ে সৎ এবং যোগ্য ব্যক্তি এবং সর্বকালের সফলতম সেরা ক্রিকেটার আকরাম খানকে বিসিবির দায়িত্ব দিলেন দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা এই আকরাম খান বিসিবির দায়িত্ব পাওয়ায় দেশের সকল ক্রিকেট ভক্তরা দারুণ খুশিতে দিশেহারা। তার কারণ, দীর্ঘ দিন ধরেই এই মীরজাফর পাপন ক্রিকেট বোর্ডের দায়িত্বে থেকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশ দলকে, আর তাই এই অযোগ্য পাপনকে বাদ দিয়ে আকরাম খানকে বিসিবির দায়িত্ব দেওয়াতে মহা খুশি এখন ক্রিকেট ভক্তরা। দর্শক, ভক্তরা এই জন্যই খুশি যে কারণ এই বিসিবির জায়গাতে একজন সৎ যোগ্য ব্যক্তির স্থান পেয়েছে। তবে এ যেন মহা এক আনন্দের বিষয় ক্রিকেট ভক্তদের জন্য। আর অন্যদিকে দর্শক, বিসিবির দায়িত্ব হারিয়ে হাউমাউ করে কাঁদছে এখন পাপন। তো দর্শক, আপনাদের কি মতামত, এই পাপনকে হটিয়ে আবারও আকরাম খানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠিন সিদ্ধান্তে বিসিবির সভাপতির দায়িত্ব দেওয়াতে? সেটা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে।